আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশমিস আর্ট। প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা কম্পাস দিয়ে বৃত্ত আঁকিয়ে সেটা দিয়ে একটা সুন্দর কমলা আঁকাতে পারবে। তো চটপট বসে যাও কম্পাস নিয়ে। কম্পাস দিয়ে প্রথমে আমরা সুন্দর একটি বৃত্ত আঁকিয়ে নেব। এইবার বৃত্তর যেটা কেন্দ্র ওটা বরাবর, বৃত্তটির বাহিরে ওটা বরাবর আর একটি, এবং বৃত্তটির গা ঘেঁষে আরেকটি আমরা বৃত্ত আঁকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আঁকিয়ে নিয়েছি, এবং কেন্দ্র বরাবর এই বৃত্তের পাশ থেকে কেন্দ্র বরাবর আমরা এক অর্ধবৃত্ত আঁকিয়ে নেব, এবং উপরে বৃত্তের যে উপরের অংশটুকু আছে সেইটুকু আমরা সুন্দর করে রাবার দিয়ে মিশিয়ে দেব, এবং এই বৃত্তের মাঝখানে যে বাড়তি অংশ থাকবে সেটাও মিশিয়ে দেব, যাতে এমন দেখা যায় যে একটা কমলা তার পাশে একটা কাটা কমলা। এটাই আসলে আমাদের আঁকার উদ্দেশ্য। তো আমরা অর্ধবৃত্তের উপরের অংশটুকু সুন্দর করে স্কেল দিয়ে একটি বর্ডার এঁকে নেব, তাছাড়া নিচের অংশটুকুতে আরেকটি অর্ধবৃত্তাকার লেয়ার দিয়ে নেব। যখন আমাদের আঁকানো হয়ে যাবে আর একটি লেয়ার দেব, অর্থাৎ অর্ধবৃত্তে কমলা দুইটা লেয়ার অলরেডি আমরা দিয়ে দিয়েছি। এবার রাবার দিয়ে পাশের যে অতিরিক্ত অংশটুকু ওটা মিশে দেব, এবং মাঝখানে একটা গোলাকৃতি দেব, এবং মাঝখানে রাবার দিয়ে সুন্দর করে মিশে দেব। তারপর স্কেল দিয়ে কাটা কমলার আকৃতি যাতে দেখা যায় সেজন্য কয়েকটা দাগ দেব, আর এদিকে এই বড় কমলাটার মাঝখানে একটা দাগ দিয়ে উপরে বোটার আকৃতি দেব। বোটার আকৃতি হয়ে গেলে একটি পাতা দেব, এবং কমলার বোটার পাশে আমরা একটু আঁকা বাঁকা করে একটি শেপ দেব। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের কমলা আঁকানো হয়ে গেছে। এবার আমরা রং ব্যবহার করব হালকা সবুজ, গাঢ় সবুজ, কমলা আর হলুদ, এই চারটা রং। তো প্রথমে আমাদের যেটা হচ্ছে এটাকে কি বলে, কাঁচা হলুদ রং, কাঁচা হলুদ দিয়ে আমরা কমলার মাঝখানে এঁকে নেব। তার আগে কমলার যে বোটা আর পাতা আছে এটাতে আমরা সবুজ রং দিয়ে দেব, এবং কাঁচা হলুদ দিয়ে গোটা কমলাটি আঁকিয়ে নেব। তারপর আমরা ইউজ করব গাঢ় কমলা রং, তাহলে আমাদেরকে আমরা দেখতে পাবো যে এটা পুরোপুরি কমলার মতো হয়ে গেছে। হলুদ রং দিয়ে আমরা কাটা কমলার মাঝখানে হলুদ রং ইউজ করব, এবং লেয়ারের মাঝখানে একটা হলুদ রং ইউজ করব আর একটা কমলা কালার ইউজ করব। এরপর প্রথমে ওটার মতো কাঁচা হলুদ রং দিয়ে কমলাটি আঁকিয়ে নেব, তার উপর দেব গাঢ় কমলা রং। এভাবে পুরো ছবিটাই আমরা আঁকিয়ে নেব, এবং লাস্ট স্টেপ হবে আমরা আবার পেন্সিল ইউজ করব। পেন্সিল দিয়ে রং করার পর আরেকবার মুছ করতে হয়, এতে ছবিটা সুন্দরভাবে ফুটে ওঠে। এবং দাগগুলো সুন্দর বোঝা যায়। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা সুন্দর একটি কমলা আঁকিয়ে ফেলেছি। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। আর ধন্যবাদ সবাইকে, আমার পরবর্তী ভিডিওগুলো দেখো, সেই সাথে অবশ্যই কমেন্ট করো।